জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। অনেকে যারা বলে আমার নবীর মেরাজটা স্বপ্নে হয়েছে, আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে দিচ্ছি, আসলে যে আমার নবীর মেরাজটা সরাসরি হয়েছে তার প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله سبحان তিনি শায়ে দয়াময় সুমহান আল্লাজি যিনি যিনি মানে হলো আমার আল্লাহ আসরা ভ্রমণ করিয়েছেন বে আব্দিহি। এখানে তিনটা জিনিস লুকায়িত আছে বে আব্দিহির মধ্যে। বা মানে হলো জিব্রাইল, আব্দুন মানে হলো আল্লাহর বন্ধু, হি মানে হলো ইলাল্লাহ। আপনি মিয়া হাসতেছেন, আমার তো কলজাটা ফাইটটা যেতেছে, আমার তো হৃদয়টা ফাইটটা যাইতেছে। আল্লাহ আমরা কোন নবীর উম্মত বানাইছে? আমার তো হৃদয় ফাইটটা যাইতেছে। 1,24,000 পয়গাম্বর কেউ আল্লাহকে দেখতে পারে নাই, আমার আপনার আল্লাহ কোন নবীর উম্মত বানাইছে? যেই নবীর আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে আল্লাহর দিকে আহ্বান করেছেন, জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি এনজয় করেন, দুনিয়াদারি করেন, দুনিয়াদারি করেন। আরে আমি আপনি তো এমনি কত ভাগ্যবান, 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকলো শুকরিয়া আদায় হবে না, ঠিক নি বাবা? 24 ঘন্টা পড়ে থাকলো শুকরিয়া আদায় হবে না। আমাদেরকে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন। আরে আমরা যদি আল্লাহ হিন্দু করে জন্ম দিতে কি করতাম আমরা? আমরা যদি আল্লাহ বা খ্রিস্টান করে জন্ম দিতাম কি করতাম আমরা? আমাদেরকে যদি আল্লাহ বা বৌদ্ধ করে জন্ম দিত কি করতাম আমরা? কিন্তু আমরা বড় ভাগ্যবান। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। কেমনে আপনি শুকরিয়া আদায় করবেন? কি গ্রন্থটা হাতের মধ্যে নিলাম, যেই গ্রন্থটা সব আসমানি কিতাবের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। কোন মুসলমান হলাম আমরা যারা পৃথিবীর সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত? কোন নবীর উম্মত হইলাম যেই নবী সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী? যদি বলেন না সুবহানাল্লাহ। হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? একটু একটু কমায় দাও। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে, আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুরে ঘুম থেকে তুইল্লা দুলার মতো সাজাই আমার দিদারে নিয়ে আসো। তা আপনি হাসেন মিয়া, যুবক আপনার মুখে কথা আসে? কালকে সকাল থেকে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যান, নামাজে বৈশা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই কথাটা বইলা চোখের পানি দুইটা ফালাই দেন না, খোদার কসম খালাক তু বিয়াদাই আল্লাহ এই চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছে, এখানে একটা কপাল রাখছে, এই কপালটা জমিনে লাগাইবেন, লাগাইবার আগে আল্লাহ পাকের কুদরতি কদম আপনার কপালের নিচে বিছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই সেজদা মাটিতে নয়, যেন আল্লাহর কুদরতি কদম মুবারকে কথা বলেন, ঠিক কি না? আমার যুবক ভাইরা আপনার এনজয় চলবে না, কথা চলবে না, আমি বিষয়গুলো খুব হৃদয়ের ভিতর থেকে অবতারণা করব, খুব ভিতর থেকে অবতারণা করব। এই জন্য আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কি রাগ করবেন? আমার হাতে কোরআন নিয়েছি বলতে কি আপনার কষ্ট হচ্ছে? অনেকে বলে তাহিরি হুজুরের ওয়াজে গান গজল নাচানাচি স্যার আর কোনো কিছু নাই, এটা 22 বছর ধরেই বলতেছে, এরা বলতে বলতে এদের দিন যায় আর তাহিরি দেখতেছে যতই দিন যায় ভক্তবৃন্দের অভাব নাই।
হিংসুকের হিংসা কিন্তু উড়ে গেছে এই জন্য বলবো যেখানে কোরআন আছে সেখানে মূল্য আছে আমার হাতে কোরআন আছে আমার মূল্য থাকবে যে ঘরে কোরআন আছে সেই যে ঘর কোরআন দ্বারা আলোকিত সেই ঘর রহমতে ভরপুর কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর কথা বলা যাবে না নীরব থাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি তার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে ভ্রমণ করিয়েছেন তাইলে কোরআনে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের দ্বারা তার বন্ধুকে আল্লাহর দিকে কি করিয়েছেন ভ্রমণ করিয়েছেন এখন বলবেন হুজুর দিনে নাকি রাইতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লাইলাতুন বলে নাই লায়ালুন বলে নাই লাইলুন বলে নাই আল্লাহ বলছেন লাইলান দেখেন বানায়া বললে আমারে ধরবেন লাইলান লাইলুন বলতে পারতো রাতের বেলা লাইলাতুন রাত্রি বেলা লায়ালুন অনেক রাত্রি কিন্তু আল্লাহ বলছেন লাইলান এটা পুরো রাতে আমার নবীরে আমার আল্লাহ ভ্রমণ করাই নাই মাত্র রাতের একটু অংশ আমার আল্লাহ আমার বন্ধু নবীরে জিব্রাইলের মাধ্যমে মহান রবের দিদারে নিয়ে গিয়েছে কোথায় থেকে নিয়েছেন আল্লাহ বলছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইলের মাধ্যমে আমার বন্ধু নবীকে মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে হঠাৎ করে কেন এমন ভাবে ভ্রমণ করাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله الذي إنه هو السميع البصير آي هاي هاي কি কইলো রে আল্লাহ কি কইলো অর্থ তো আপনারা বুঝতেছেন না তেলাবার শূন্য তো ফাগলে দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর আল্লাহ হলো তিনি যিনি আমার নবীকে আল্লাহ পাকের যত কুদরত আছে যেই কুদরতগুলো পৃথিবীর কোন নবী দেখে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে যা পৃথিবীর কোন চোখ দেখে নাই বলে বন্ধু এগুলো সব আপনার জন্য যে এই জায়গার পৃথিবীর কেউ হাঁটে নাই ও বন্ধু এই জায়গা বানিয়েছি আপনাকে হাঁটার জন্য
যেই জায়গায় আমি আল্লাহর এলাহির কথাকেও শুনে নাই ওই জায়গা বানিয়ে রেখেছি আপনাকে আমি কথা শোনানোর জন্য ইয়া রাসূলুল্লাহ এমন কিছু জায়গা আমি রেখেছি যেই জায়গাগুলো পৃথিবীর কারো জন্য আমি বরাদ্দ করি নাই আপনার জন্যই বরাদ্দ করে রেখেছি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله رئيس المفسرين بيرادر ষাটটা কারণ বর্ণনা করেছেন জোরে কোন কয়টা বাবা বিষয়টা দি সৃষ্টিতে আসার পরে বিষয়টা দি সৃষ্টিতে বসার পরে কিন্তু বিষয়টা তো হার্ড বিষয়টা প্রত্যেকটা স্টেপ হলো গবেষণামূলক আপনি যদি মনে করেন যে একটা ঘটনা তুলমু কারবালার ঘটনার মত একটা ঘটনা তুলমু মানে ইসুফ জুলাইখার একটা গজীবনী বলবো লাইন টু লাইন শুনবেন কিন্তু এটা এমন একটা ঘটনা যে ঘটনাগুলো আপনাকে মনোযোগী হয়ে শুনতে হবে আর যদি আপনার ভিতরে এই জজবা পয়দা হয়ে যায় খোদার কসম আপনার নামাজ মেরাজ হয়ে যাবে সুবহানাল্লাহ বাস্তব কথা আপনি যদি বেদ না বুঝে নামাজ পড়েন শুধু আপাইলে খোদা পাই লইবেন আপনি ইচ্ছা মতো আপাইতে আপাইতে কফালের দাগ সাইডটা ফালাইছেন নামাজটা প্রথম কাতারে পড়েন কিন্তু আপনি সুদ খান আপনি নবী ভাইয়া লেবেন রাগ আমি ডি পরে গমো এই মেরাজের ওয়াশ থেকে আমি ডি বাড়ি করব আচ্ছা কইলাম না ফুরাব ওয়াশ করে দিয়ে যামুগা এই ওয়াশটা এমন একটা ওয়াশ যেখানে পরিপূর্ণ একটা সিলেবাস চলে আসবে মারহাবা কোন তবে এর একটা চালাক এর একটা চালাক আমি চাইছিলাম যে কোন একটা সাইড দিয়ে ঢুকিয়ে শেষ করে যাবো নি এমন একটা ঘটনা দিছে মাসকান্দা ভালো লোকে চুরি করছে তো আমরা ফাঁকি দিছে আবার শুরু থেকে শুরু না করলে কইতে শুরু করলো এমন একটা চালাকি করে বিষয়টা দিছে যাতে আমি চালাকি করে বাঁচতাম না পারি তবে আমি যে কথা বলতেছি মাঝে মাঝে যে তেলাবাদ করছি এতে আপনারা কষ্ট পাইতেছেন তো মাঝে মাঝে শান চলবে ইনশাল্লাহ তবে আপনারা পোলাপান গুলো আসেননি তবে এখন আবার একটা ইন্টারভিউ নিয়ে গে ভাগে দা নবীরে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে যার 600 ডানা বলেন তো জিপি ফেরেশতার নাম কি জিব্রাইল এইটা না পাগলা ফিলার তার নাম কি জিব্রাইল আচ্ছা 600 ডানার একটা ডানার অবস্থা বইলা দেই একটা ডানা যদি বিছায় দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে সুবহানাল্লাহ ভাই এমন কয় শত ডানা 600 এই জিব্রাইল আমার নবীর কাছে 24000 বার আসছে সুবহানাল্লাহ আদম নবীর কাছে কয়েকবার ইব্রাহিম নবীর কাছে কয়েকবার জাকারিয়া নবীর কাছে কয়েকবার আর আল্লাহ জিব্রাইল রে 24000 বার পাঠাইছে এরপর আল্লাহ সাত মিনিট না জানো আল্লাহ কয় জিব্রাইল যা তুই লইয়া যা খবর লাস্টে কয় যা তুই আর কত নিবি এবার আমার বন্ধুরা তুইল্লা লইয়া আবার কিছু কইয়া দিয়ে যেটা কেউ জানতো না আরে এডি তো মেহরাজ এডি তো মেহরাজ মেহরাজ মানে তো গোপন রহস্য মেহরাজ মানে তো তুমি আমি মেহরাজ মানে তো মনের মিলন মেহরাজ মানে তো দেখা জোরে কোন না সুবহানাল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটাকে বলা হয় আস ইসরা এটা কি বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ আর সিদ্দাতুল মুনতাহা থেকে আল্লাহর দিদার পর্যন্ত এটাকে বলে এরাজ যদি কোন সুবহানাল্লাহ আর বড় করে কোন আল্লাহু আকবার আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাডিরা আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন বন্ধুকে আমি মেরাজ করিয়েছি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মেরাজের 7টা কারণ আমি খুঁজে পেয়েছি এক নম্বর হলো আল্লাহর কুদরত দেখার জন্য নবীরে মেরাজ করিয়েছেন দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছে
সুবহানাল্লাহ কিনতেন না সুবহানাল্লাহ মুমিনের মাল কিনেছে এখন আমি প্রশ্ন করি রানিয়ারা গোষ্ঠীরে ও রানিয়ারা বাসী কসবাবাসী আপনারা বলেন তো জানের মালিক কে আল্লাহ এই মোবাইলটা কিনছে তো কিনার পরে এটা মালিক কে আমি না আমি যদি এটা কিনার পরে মালিকানা পাওয়ার পরে কই আমি এই মোবাইলটা আমি কিনছি আমার থেকে কি আমি মোবাইল কিনবো না আরেকজন তো কিনবো তো আল্লাহ আমার জানের মালিক তো আমার আল্লাহ জানের মালিক আল্লাহ আমার বানাইলো আল্লাহ ফাটাইলো আল্লাহ এই সে আল্লাহই বলতেছে আমি মুমিনের জান কিনছি ও আল্লাহ তুমি তো এমনি মালিক আবার কিনার প্রশ্ন আসলো কেন ক বান্দা যা আমার গোপন রহস্য এর লাগে বাপ করতে হয় সুবহানাল্লাহ হ্যাঁ বান্দা আল্লাহর গোপন রহস্য না ঢুকি না আর কিতাব বুঝতো না তো পরে বেসলে গেলে এই জন্য মাইক দা সব কথা কই না আমি এমনি তো পাঁচ দশ বছর আগে যখন পাঙ্গা মুখে কইতাম কই না করতে পাইছে কিতাব করতে পাইছে তোর বাপের মাথার থেকে পাইছি তাই দিকে দলিল ছেড়া কথা ক হ্যাঁ কত ফেস লাগাইছে লাগাইও কাজ কাছে আসতে পারে নাই কথা বলেন ঠিক না বেটি তা আমার জানের মালিক কেডা আল্লাহ কথা কানে জানের মালিক কে আল্লাহ আমি বলতেছি কেমনে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন আমার চলে যাওয়া আমার কুরবানি আমার নামাজ সব একজনের জন্য জবান খুললে কোন তিনি কে আল্লাহ তো আল্লাহ নিজে কয় আমি মুমিনের জান কিনেছি আপনি এটা কি উড়ন্ত ভাষায় বুঝতে পারবেন নাকি মনোযোগ লাগবে আল্লাহ তুমি বানাইলা তুমি কিনলা যাক মানলাম তুমি কিনছো ক ওয়া আমওয়ালাহুম আমার ধন সম্পদ দিছে কেডা আল্লাহ আল্লাহ কয় আমি মুমিনের ধন সম্পদ কিনলাম এখন আমি মোবাইল কিনছি টাকা দেওয়া লাগছে আল্লাহর জিগায় তাইলে আল্লাহ তুমি যখন কিনছো তুমি কিসের বিনিময়ে কিনছো আল্লাহ কয় বি আন্না লাহুমুল জান্নাহ আমি বেহেশতের বিনিময়ে কিনছি তাইলে যে আল্লাহ মুমিনের জানমাল বেহেশতের মালিকে কিনে তাইলে বেহেশতের মালিকানা আল্লাহ আমরা বানাই দিছে কথা কেমন ঠিক না বেটি এবার আসুন তো দেখি রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বেহেশতর যে আল্লাহ কিনছে জান্নাতের বিনিময়ে মুমিনের জানমালের বিনিময়ে যে মুমিনের জান এবং মাল যে বেহেশতের বিনিময়ে কিনছে এই জান্নাতটা কত সুন্দর এই জন্য রসুলের উম্মত জান্নাতে যাওয়ার আগেই মেরাজের মাধ্যমে আমার নবীকে জান্নাতের সৌন্দর্য দেখাইবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাইছেন আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারিরা আমার আল্লাহ ডাক দিয়ে কি ও জিব্রাইল শুরু হয়ে গেল কিন্তু শুরু হয়ে গেল কিন্তু ঠিক আছে তো ইনশাআল্লাহ দলিল পাইছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ জিব্রাইল আরশে আজিমের দিকে তাকাও জিব্রাইল আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকালেন তাকায় দেখতেছেন ও জিব্রাইল তুমি কি দেখো কই দেখতেছি সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ আবার তুমি প্রশ্ন করো হ্যাঁ ফেরেশতারা তোমাদের জবান কেন স্টপ ফেরেশতারা ডাক দিয়ে কয় আমরা আল্লাহর বলছি সারা জীবন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লেখা এই নবীর দেখার জন্য আমাদের মনটা পাগল আর দেওয়ানা হয়ে রয়েছে এরপর আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ জিব্রাইল এই ঘটনাগুলো মুরব্বীরা জানেন এই ঘটনাগুলো আমার সমসাময়িক যুবকরা জানে কিন্তু কিছু কিশোর বয়সে পোলাপান ঠেলা মাইরা উঠছে পাঁচ ছয় বছরে এরা আমাদের ইতিহাস গুলা ভালো করে জানে না কোন সময় পড়ালেখা কইরা জানবে এটার সময় নাই এই জন্য আমি শুরু থেকে ওয়াজটা শুরু করলাম যেন এই প্রজন্মের মাঝে আমার নবীর মেরাজের ধারণা দিতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হ্যাঁ জিব্রাইল আরশের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায় আসমানের ফেরেশতারা আমার বন্ধু দেখতে চায় ও জিব্রাইল তুমি জান্নাতে যাও যায়া দেখবা আমার নবীর পোশাক মুবারক আমি বানিয়ে রেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পোশাকগুলো আমার দুনিয়ার কোন টেইলারের বানানো নয় দুনিয়ার কোন রঙের পোশাক নয়
বন্ধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পাঠাবে কিন্তু এই পোশাকটা আমার আল্লাহ নিজেই প্রস্তুত করে রাখলেন না জানি কেমন সুন্দর না জানি কেমন চমৎকার নবীর জামা মুবারক আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল ও জিবরাইল জান্নাতে কি আমার বন্ধুর পোশাক মুবারক গুলা নিয়ে আসবা এই জায়গা থেকে ওয়াশটা না ধরলে মাসখানে কিছু রহস্য আপনাদের গোপন থেকে যাবে এরপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন দেখতেছেন ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যে পোশাক মুবারক গুলো রয়েছে ওই পোশাক মুবারকের চতুর্পাশে সত্তর হাজার ফেরেশতা ঘুরে ঘুরে আমার নবীর সালাম দিতেছে আজকে আমার দেশে বহুত লোক আছে সালাম দিলে কোমর ব্যথা হয়ে যায় আসেনি রে বাবা সবাই যারা ইহা নবী সালাম আলাইকে গয় আর তাইনের কোমর বেদনা হয়ে বয়াতে আহা মানুষ তো সামাজিকতা রক্ষা করে কথা কোন ঠিক কিনা এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে আমি যদি ভাই বসেন সামাজিক ভাবে জায়গা পাইলে বসবে যদি বলে আসেন ভাই দাঁড়াই সামাজিক ভাবেও দাঁড়াবে কথা কোন ঠিক না বেটি সামাজিকতা তো নাই বরং কট্টর নীতি অবলম্বন করে কি কট্টর নীতি অবলম্বন করে রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া আমি যেখানে স্টেজে বসছি আয়েশা নবী জিকে বয়া সালাম দিলাম না দাঁড়ায় সালাম দিলাম না বয়সা সালাম দিছি সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বসে দিলাম না দাঁড়ায় দিলাম তখন আমরা আবার সমাজের মজলিসে নবী পাকের আদবে আবার দাঁড়ায়ও সালাম দেই দেখি দেই না এই জিনিসটা কেউ মানতে রাজি না আপনি মানতে রাজি না আর আমার নবী হলো দুনিয়ায় নবীর জামা মুবারক হলো উর্দাকাশে সেখানে জিবরাইল সালাম যায়া দেখে নবীর সম্মানে নবীর পোশাক মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা ফেরেশতারা সালাম দিয়েছে আপনারা কোন দলিলে বাস করেন আমি বুঝলাম না কেন মানেন না আমরা বাফে করে নাই কেন মানেন না আমরা দাদা করে নাই দাদা কি দলিল দাদা দলিল দলিল যা আছে তাই কিয়াম মুস্তাহাব মুস্তাহাব শরীরের শরীয়তের দলিল কেউ যদি এটারে অবজ্ঞা করে তাহলে সেখানে এটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ওয়াজিব কথা বলেন ঠিক না বেটি আপনি পড়েন না আপনার কাছে আপনারটা কিন্তু যখন বিরোধিতা করবে সেখানে আমরা এটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক না কারণ মুস্তাহাব শরীয়তের একটা দলিল এটা আপনাদের বানানোর কোনো কাজে চলে না এই জন্য আমার যুবক ভাইয়েরা জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারকের কাছে গেলেন যাইয়া দেখতেছেন একদল ফেরেশতা সত্তর হাজার ফেরেশতা আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে আমার নবীর সালাম দিতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি ওই জামা মুবারকের চতুর্পাশে সত্তর হাজার ফেরেশতা নবীর সম্মানে সালাম দিতেছে এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীর জামা মুবারকটারে হাতের মধ্যে নিতে যাইলেন সত্তর হাজার ফেরেশতা ডাক দিয়া গয় জিব্রাইল এই জামা মুবারক তুমি কোথায় লইয়া যাও এই জামার গুল মুবারক গুলা তো ওই নবীর যেই নবীর জন্য আল্লাহ আঙ্গুরে বানাইছে আমরা জিন্দিগিতে নবীরে দেখি নাই এই জন্য আমার নবীর জামা মুবারকের কে সম্মান দিয়া জালা মিটাইতেছি এই জন্য আমরা নবীরে দেখার জালা মিটাইতেছি এই জামা মুবারক লইয়া গেলে আমরা এতিম হইয়া যাব জিব্রাইল আলাইহিস সালাম বলে হে ফেরেশতারা চিন্তা কইরো না এই জামা মুবারক গুলো আমার আল্লাহ নিতে বলেছে তো
তোমরা যে জামা মোবারকের সম্মান করছো নবীরে দেখো নাই না দেখার জ্বালানি পাইছো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জামা মোবারক পরিধান করিয়া তোমাদের মাঝে সশরীরে আগমন করবে আরো বড় করে কানা ইয়া রাসূলুল্লাহ বলেন না বন্ধুরে আমার ও রানিয়ারার বাবারা ও বিষ্ণুপুরের বন্ধুরা এবার জিব্রাইল আলাইহিস সালাম জামা মোবারক গুলো হাতের মধ্যে নিয়ে নিলেন তখন আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল এই আমার নবীর মেরাজ কি দিনে না রাইতে আরো জোরগান দিনে না রাইতে আমার নবীর মেরাজ মোবারক হলো রাইতে আল্লাহ বলে জিব্রাইল তোমার হাতের মধ্যে একলা যাইবা ঠিক আছে কিন্তু এমনে খালি হাতে যাইও না 70 হাজার লাইট নিয়ে যাও জোরে কোন কয় হাজার জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ জীবনে দিনে ও নবীর কাছে গেলাম রাতে ও নবীর কাছে গেলাম কোনদিন আমার লাইটের প্রয়োজন হয় নাই এখন তুমি কেন লাইটের কথা বললা আল্লাহ বলে হ জিব্রাইল এখন বলবো না সময় হলে বুঝবা এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন দিনের বেলা আসলেন নাকি রাতের বেলা আসলেন রাতের বেলা ঈশা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো দুইকা দেখতেছেন আমার নবী উম্মে হানির ঘরে আমার নবীজি ঘুমাইতেছে ঘুমাইতেছে ও বন্ধুরে আমার ও যুবকের দল আমরা ঘুমাইয়া গেলে আমরার ওযু ভাঙ্গা যায় আমার নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙত না আমি ঘুমাইলে কিছুই দেখি না আমার নবী বলে আমার চোখ যদিও ঘুমায়া থাকে আমার অন্তরে চোখ খোলা থাকে আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি এই আওয়াজে মানে আমার ইয়াং জেনারেশন সবাই বলে আল্লাহু আকবার আরো বড় করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার রাসূল বলতেছেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমার নবী বলেন নিশ্চয়ই আমার আল্লাহ পূর্ব পশ্চিম আমার জন্য জাওয়ালিয়া আমার জন্য এত ছোট করে দিয়েছেন আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি উপরে যেমন দেখি নিচে তেমন দেখি ফাওয়াল্লাহে মা ইউফালাইয়া আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই আমার কাছে পৃথিবীটা হাতের তালুর মতো লাগে চিৎকার মেরে হাত তুলে বলেন আল্লাহু আকবার আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর একজন মানে ক্ষমতা দিয়েছেন কে তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি করার সুযোগ আছে ভাই তুমি দেখো না কারণ তোমার চোখে লাগাইছে আবু জাহেলের চশমা আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা কথা বলেন ঠিক কিনা বেঠি তা রাসূল ঘুমাচ্ছে জিব্রাইল সাল্লাম নবীর কাছে আয়েশা থেকে নবী কি করে কথা কয় না কি করে চিন্তা করছেন মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহ দেখা দাও আর আমার নবী ঘুমায় কেমন নবীর উম্মত আমরা হইছি এই কবরটার যদি যাইতে পারতাম যদি জিগাইতাম যে কবর কি কবর কি অবস্থা কয়া দিত এই তাহিরি শুননা যা এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই এরা উত্তর দিয়া দিত আছে কান নাই তো চোখ নাই তো দিল নাই তো বুঝি না আমার নবীর কাছে জিব্রাইল আসলেন সাউন্ডটা একটু তুললা দাও এই নবীর কাছে জিব্রাইল আসলেন আয়েশা দেখে নবীকে ঘুমায় নাকি সজাগ কদম মুবারকের কাছে গেলে নবীরে ডাক দেয় না ডাক দিলে যদি নবী কষ্ট পায় ডানে যায় নবীরে ডাক দেয় না যদি নবী কষ্ট পায় বামে যায় নবীরে ডাক দেয় না যদি নবী কষ্ট পায় জিব্রাইল উফায় না পায় নিজে কোনো সিদ্ধান্ত নেয় না না নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু তো ঘুমায় কি করমু জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিব্রাইলে হুকুম পায়া
ইয়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাইয়ালা সেই খুশিতে পর দুরুদ নবী সাল্লাইয়ালা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তালা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাইয়ালা সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লাইয়ালা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা ইকুনা বলেন বলছি আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবারা বাহ বাহ মুআল্লিমুল মালায়েকা জিব্রাইল নবী পাকের কদম মুবারকের তলায় কদম মুসির দলিল ফানা জিব্বা লাগাইছে জিব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালকা করনা জিব্রাইলের জিব্বা ডাইন না নবীর কদম মুবারকের মতো লাগাইছে নবী পাক উঠছে উঠতে বলছি হ্যাঁ জিব্রাইল আপনি মুআল্লিমুল মালায়েকা আপনি ফেরেশতাদের শিক্ষক ফেরেশতাদের সরদার আপনি আমার কদমে জিব্বা লাগাইলেন জিব্বা লাগাইলেন কারণটা কি ইয়া রাসূলুল্লাহ এই জামা মোবাইল গুলো আল্লাহ পাঠাইছে কলিজাটা ফাইটা যায় পৃথিবীর কোন টেইলার বানাই নাই না জানি ড্রেসটা কেমন রে না জানি ড্রেসের রংটা কেমন এই বডির মাপ মিলু কখন এমন ভাবে মাপটা বুঝজা মালিক মালিক আমার মালিকের বন্ধুর জন্য এই জিব্রাইলকে পাঠায় বলছে জিব্রাইল যাইনি পড়াইলো এইবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এই জামা মুবারক গুলো পাঠাইছে এর মধ্যে একটা মাথা পাগড়ি আছে সুবহানাল্লাহ গুন সুবহানাল্লাহ কি আছে পাগড়ি আছে আরো বড় করে গুন সুবহানাল্লাহ এই পাগড়ি কি তাহিরির কি নতুন না ফুরান আমি কি নতুন শিখছি পাগড়ি পরা হ্যাঁ এই পাগড়ি তো আমি আগে থেকেই পড়ি আজ থেকে কয় বছর 22 বছর ধরে ওয়াজ করি মাথায় পাগড়ি পড়ি ঠিক কি না অনেক গরম লাগে এরপর পাগড়ি পড়ি গরমের দিনে পড়ি পাগড়িতে নিয়ামত আমি পাইছি এর লাগে পড়ি পাগড়িতে নামাজ পড়লে সওয়াব কয় গুণ 70 গুণ সওয়াব আছে নি এই পাগড়ি সাধারণ জিনিস না অবজ্ঞা করেন না অনেক সময় কিছু কিছু মৌলবি ওয়াজ বলে পাগড়ি টাগড়ি হই রে পাগড়ি বলে আবার টাগড়ি এই সমস্ত বিয়াদবি মূল কথা অনেকে বলে আমি অনেক বরকত পাইছি এর লাগি আমি এটা পড়ি কথা বলেন ঠিক কি না বলেন আমার যুবক ভাইরা অনেক কষ্ট হয়ে যে ওয়াজ করতেছি মাথা কিন্তু একদম দেখো সামনে দেখ একদম ঘেমে গেছে কিন্তু একদম ঘেমে গেছে এরপর আমার এরপর মনে করি কি নবীর প্রেমে ওয়াজ করব যদি আমার মরণ হইয়া যায় এই পাগড়ি দেওয়াতে গরম লাগে যদি আমার মরণ হইয়া যায় মরণ হয়ে যাবে কথা বলেন অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার এভরিবডি সবাই আওয়াজ তুলে বলো আল্লাহু আকবার তোমাকেই বলছি তোমাকেই বলছি উইথ মানি ইউ ক্যান বাই আ ক্লক টাকা দিয়ে ঘড়ি কিনা যায় বাট নট টাইম সময় কিনা যায় না কিন্তু তুমি আজকের সময়টা এমন একটা জায়গায় ব্যয় করতেছো আমার নবীর শ্রেষ্ঠ শান তুমি শুনতেছো কিছু না থাকতে পারে আল্লাহকে বলতে পারবা ও আল্লাহ তোমার হাবিবের দিদার ব্যবহার শুনছিলাম আর শোনার পরে আমার হৃদয়ে তোমার বন্ধুকে বন্ধুর জন্য হৃদয়টাকে বারান্দা বানিয়ে দিয়েছি সঠিক কি না বলে রাগ করাল আপনার যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলছি পায়ে হাত রেখে বলছি অনুরোধ করে বলছি আমার নবীর কাছে পাগড়ি মুবারক নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ এই জামা মুবারক গুলো আল্লাহ বলছেন আপনাকে জামা মুবারক গুলো পরিয়ে আল্লাহর দিদারে নেওয়ার জন্য যদি কি সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আমাকে যদি এই মুহূর্তে রানিয়ার থেকে একটা ফোন আসে হ্যালো আসসালামু আলাইকুম আমি রাষ্ট্রপতি বলছি কালকে একটু দেখা করি ইমার্জেন্সি কথা আছে আমি বলবো যে আই থিংক গ্যাবার দিস ফোন আমি ফোনটা নিয়ে চিন্তা করছি চিন্তা করব কিন্তু আমাকে রাষ্ট্রপতি ফোন দিয়েছে ও রাষ্ট্রপতি আমি যাইতে বলছে এই ওয়াজ রাখ সকালে গাড়ি ঠিক কর তাড়াতাড়ি যাই একটা মনের একটা আগ্রহ সঠিক কিন্তু আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠাই আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠাইছে জিব্রাইল আইসা বলছে ও নবী আল্লাহ বলছে আপনাকে দুলার মতো সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য সুবহানাল্লাহ এখন
নবী জি তো খুশি হওয়ার কথা যেখানে মুসা কালিমুল্লাহকে দেখা দাও আল্লাহকে পারতা না লান্তার নবী তাকিব বলান দরফিল মুস্তাকিম মারবা আমার পিছন থেকে কবি মাদ্রাসা আছে নাকি আছে না এখানে হুজুররা থাকলে বলতে পারলে ভালো করে আপনি তো জানেন মাদ্রাসা উলামায়ে কেরাম তো আছে নবী তাকিব বলান দরফিল আমার থেকে মনে হয় 30 গজ দূরে মাদ্রাসা না মিল্লা জিল্লা চলেন ওইলে আমারে বুঝায়েন না নালে আপনারা বুঝায়েন মিলজিল করে চলেন দেশটারে সুন্দর করে সাজান আর কত ঠেলা রিলি করমু এবার হইলে বুঝায়েন না নালে বুঝায়েন কথা এর সাথে ভালো কথা কি বাংলাদেশে কেউ কইব আর এমন কলজা কি কেউ আছে তাহির কলজা ওয়ান বারের ফুল আমি কি দলিলের বাইরে বলছি যুক্তির বাইরে বলছি এই যে এখন তোরা এই তোমরা কিছু কিছু ভুল আছে একটা বালিশ আনো যাও একটা ছেলে পাঠাও দূর দাও যাও কোরআন শরীফ আমার লেভেলে লেভেলে রাখছে এটা দেখতে তো কেমন লাগে দেখতেছে অসন্ত মানে আমি তো বয়া অভ্যাস না আমি মাঝে মাঝে লইরা অভ্যাস আমি কতবার ফালতা এর উঠতাম সাইদ কোরআন শরীফটা ফালতা উঠতাম যাচ্ছে কোরআন শরীফটা আমি লড়তাম আমার বয়সের দোষ আছে না মানে এখন কি আর ঠান্ডা বাস করতে যুবক তোমরা কি আসো ডাক দিলে কি পাওয়া যাবে বর্তমানে ডারউইনের বিবর্তনের শিক্ষাকরণ কার্যক্রমে ঢুকাই দিয়েছে বানর থেকে মানুষ হয়েছে এই ব্যাপারে কি বিচ্ছিন্ন থাকলে চলবে সব মিলে একসাথে মাঠে প্রতিবাদের প্রয়োজন আসে না নাই বলো আমি কি দিয়া বোঝাম আর কথা ঠেলা রিলি করবেন ঠেলা রিলি কইতে তো সমস্যা এবার আয়েন বুঝাই আমার নেন নাইলে বুঝায়েন এবার আয়েন মিল্লা জিলা চলেন কারণ কিল্লে গিয়া আমি আমার তারা আমার বুঝ আমার বুঝাই দেন না আমার বুঝাই দেন না আমি জানি না আপনি আপনি বুঝায়েন না আয়েন মিল্লা জিল্লা একসাথে প্রতিবাদটা করেন না আল্লাহর রাস্তা আর কত ঠেলা রিলি করবে মুসলমানদের পাঠ্যসূচি মধ্যে চাপাইয়া দেয় মুসলমানরা কি বরদাস্ত করব এই কথাগুলো কইলে তাই দেখ না দিক পরে আবার সমস্যা তোরা পাইতাম না তোমরা যে কো কন কন পাইতাম না তুমি সেরে যা কষ্টবিধান এই সব কষ্টবার ভাগল সব থাকবে ইনশাল্লাহ কিন্তু মাঝে মাঝে ডাক দিলে আয়েন না যাওয়ার খুব খারাপ লাগে মাহফিলে যেই লোকটি তাহে একটা আন্দোলনে যদি সেই লোকটি থাকতো তাহলে মনটা বুঝ দিতাম যে না মানুষ কথা কাছে ঠিক আছে ওয়া যদি ঠিল্লাই উড়ে কিন্তু খামের সময় পাওয়া যায় না এই দুঃখে খুব কষ্টে আছি আমি যা কষ্টবিধান নাই ওয়া যায় গজল হন্ত আচ্ছা শুনবো তবে আমি একটা কথা বলতে চাই আমার নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব বাস্তব তাহলে কি বলছো লান্তারানি লান্তার নি কখনোই তুমি আমাকে দেখতে পারবে আর আমার নবী শুন শুনছেন আল্লাহ পাঠাইছেন জিব্রাইলকে বন্ধু নবীকে নেওয়ার জন্য তখন ডাক দিয়ে কয় জিব্রাইল আল্লাহ পাঠাইছে নেওয়ার জন্য আমার রসুল এই কথাটা শুন নাই দিদারের কথা শুন নাই নবীর চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত পয়গাম্বর আল্লাহকে দেখতে চাইলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেই নাই মূসা নবী আল্লাহর নূরে তাজাল্লিতে বেহুশ হইয়া গেল কিন্তু আমার আল্লাহ দেখতে পারে নাই কিন্তু আপনাকে স্বয়ং আল্লাহ অর্ডার আল্লাহ অফার করেছেন আপনি নবীকে ধুলার মতো সাজাই আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য এই কথাটা শুনে আপনি চোখের পানি মুবারক ফেলে কান্না করতেছেন কেন গো ইয়া রাসূলুল্লাহ কান্নার কারণ কি আমার নবী বলে ও জিব্রাইল আমি তো আদম সফিউল্লাহ নয় আমি তো নাজিউল্লাহ নয় আমি তো খলিফাতুল্লাহ নয় আমি তো খলিলুল্লাহ নয় আমি কালিমুল্লাহ নয় আমি তো রুহুল্লাহ নয় আমি নবী হইলাম হাবিবুল্লাহ ও জিব্রাইল তুমি যে আমারে বলছো আল্লাহর দিদারে যাওয়ার জন্য আমি আল্লাহর দিদারে চলে যাব কিন্তু জমিনের মধ্যে আমার কোটি কোটি উম্মত রয়েছে এই উম্মতগুলো ছাড়া আমি কেমনে যাই ওখানে থাকবো আমার তো উম্মত ছাড়া আমার ভালো লাগে না ও যুবক কেন তাহিরি নবী নবী করে কেন আমরা রানিয়ারের মানুষ নবী
নবী করি আমার নবী তো দুনিয়াতে আসার আগে কইছে উম্মতি নবী দুনিয়াতে মা রহিম থেকে আইসে সেজদাই পড়া কই উম্মতি পাথরের আঘাত খাইয়াও কই নবী উম্মতি হিজরতের সময়ও আমার নবী কই উম্মতি দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় কই উম্মতি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি এখন মদিনায় আমি গেছি এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদাই পড়া কই উম্মতি হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবেন নবীর রানিয়ারা থেকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি দুনিয়া তো কাঁদলেন উম্মতি উম্মতি হাশরের ময়দানে কাঁদবেন ইয়া উম্মতি ইয়া রাসূলুল্লাহ কতদিন পর্যন্ত আপনি উম্মতের ব্যথায় কাঁদবেন আমার নবী আপনার নবী বলে যতক্ষণ পর্যন্ত উম্মতকে আমি টেনে টেনে জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি নবীর চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না